বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায় যাদবপুর থানা এবং সেই কারণে অনুমতি চেয়ে আবেদন জানানো হলো যাদবপুর থানার তরফ থেকে কলকাতা হাইকোর্টে। 17 তারিখ 17ই অগাস্ট যাদবপুর কাণ্ডের প্রতিবাদে বিজেপি যুব মোর্চার তরফ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছিল সেখানে পুলিশের কাছে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে যাদবপুর থানার তরফে, এবং সেই মর্মে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়ে অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে যাদবপুর থানার তরফে। আরও বিস্তারিত আমাদের এই নিয়ে জানাবেন, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, এইটা আমি তোমার থেকে জানতে চাইব, ঠিক কী কারণ দেখানো হয়েছে আদালতের কাছে, কী কারণ দর্শানো হয়েছে যার ভিত্তিতে আবেদন জানানো হয়েছে যাদবপুর থানার তরফ থেকে যে তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায়? দেখো, যাদবপুর থানার তরফ থেকে বলা হয়েছে যে যাদবপুরের ঘটনার পরে সেখানকার পরিস্থিতি একেবারে স্বাভাবিক ছিল না, কিন্তু পুলিশের তরফ থেকে সব রকম ভাবে চেষ্টা করা হয়েছে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং শান্তি শৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে সেই জন্য পুলিশের তরফ থেকে বারবার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিজেপির যুব মোর্চার একটি অনুষ্ঠানে তাই পুলিশের তরফ থেকে যখন সেই কাজই করা হচ্ছিল সেই সময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, তিনি কিন্তু পুলিশকে তার কাজে বাধা দিয়েছিলেন এবং সেখানকার পরিস্থিতি অশান্ত করার পেছনে শুভেন্দু অধিকারীর ভূমিকা রয়েছে, এই ধরনের একটা অভিযোগ নিয়ে পুলিশ তারা কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। এবং তাদের বক্তব্য যে যখন বিজেপির যুব মোর্চার এই প্রোগ্রামকে কেন্দ্র করে বা অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে সেই সময় পুলিশ চেষ্টা করেছে বারবার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনবার জন্য, কিন্তু শুভেন্দু অধিকারী উদ্দেশ্য প্রণোদিত হবে সেই কাজে বাধাদান করেছে। অতএব অবিলম্বে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য কলকাতা হাইকোর্ট অনুমতি দিক, সেই আবেদন নিয়েই তারা কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার ক্ষেত্রে পুলিশ আদালতের কেন দ্বারস্থ হলো? তুমি জানো যে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফে বিচারপতি মানসা, যিনি গত বছরের ডিসেম্বর মাসে একটি নির্দিষ্ট নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশে তিনি খুব স্পষ্টতই বলেছিলেন যে আদালতের অনুমতি ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো মামলার ক্ষেত্রে কোনো এফআইআর দায়ের করা চলবে না। অতএব সেই নির্দেশ এখনো পর্যন্ত বলবৎ রয়েছে এবং সেই কারণেই পুলিশের তরফ থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা সম্ভব হচ্ছে না, সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের কাছে এফআইআর দায়ের করার অনুমতি চেয়েছেন। আগামী 6ই সেপ্টেম্বর এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হবে, কিন্তু তার মধ্যে তুমি জানো যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল এবং সেই মামলায় নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা সম্ভব। এরপরে সেই নির্দেশের বিরোধিতায় শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলেন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের যে অর্ডার বা যে নির্দেশ ছিল সেই নির্দেশ কার্যকর না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। ফলত সেই মামলা এখন জনস্বার্থ মামলা হিসাবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে, ফলে সমস্ত দিকটা খতিয়ে দেখে বিচারপতি জয় সেনগুপ্ত তার নির্দেশ দেবেন। আগামী 6ই সেপ্টেম্বর মামলার বিচার পর্ব চলবে এবং সেই মামলা চলাকালীন 8ই সেপ্টেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীকে তার বক্তব্য পেশ করে বা তার বক্তব্যের সমর্থনে হলফনামা কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে এবং তারপরে দুপক্ষের আইনজীবীদের সওয়াল জবাবের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তিনি তার নির্দেশ দেবেন। সুব্রজিৎ, ধন্যবাদ তোমায়।